হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে 13,295টি শূন্যপদ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে কী বললেন আমরা বিস্তারিত আলোচনা করে নেব। তো তার আগে বলে রাখি, যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা দেখে নেব বিস্তারিত বিষয়টি। রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে 13,295টি শূন্যপদ রয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভার প্রথমার্ধে সিপিএম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান জানতে চান, প্রাথমিক স্কুলগুলিতে সর্বশেষ কত শিক্ষক নিয়োগ করা হয়েছে, বর্তমানে কত শূন্যপদ রয়েছে। পার্থবাবু তার জবাবে বলেন, সর্বশেষ 2017-18 সালে 42,621 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অনেক জটিল, 2 বছর সময় লেগে যায়, ফলে শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে ওই 2 বছর আবার শূন্যপদ তৈরি হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়া কখনো এত দীর্ঘতর হওয়া উচিত না, পদ্ধতির পরিবর্তন করা দরকার। এর জন্য মুখ্যমন্ত্রী সঙ্গে কথা হয়েছে, দপ্তরের অফিসারদের সঙ্গে আলোচনা করা হয়েছে, আমরা নতুন আইন আনব। আনিসুর রহমান বলেন, আমার মেয়ে এসএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, সে জানতে চেয়েছিল নিয়োগ প্রক্রিয়ার এত দেরি কেন। পার্থবাবু বলেন, এমএসসিতে ফার্স্ট ক্লাস পেয়ে কেন প্রাথমিকে বসবে, তাহলে কি অন্য জায়গায় সুযোগ পায়নি? আর দেরি কেন হচ্ছে তা জানতে হলে যারা আদালতে মামলা করেছেন তাদের জিজ্ঞাসা করুন। সঙ্গে সঙ্গে উঠে আসে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, বলেন এমএসসি পাস করেও ছেলেমেয়েরা গ্রুপ ডি পরীক্ষাতে বসছেন, গ্রুপ ডি চাকরির পরীক্ষায় 24 লক্ষ আবেদন জমা পড়েছে। পার্থবাবু জবাবে বলেন, 34 বছরের জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব এখন আমাদের নিতে হয়েছে। তিনি বাম বিধায়কদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যাওয়ার আগে 2.5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মীকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর বলেন, আমিও নিজে শিক্ষক, 2004 সালে চাকরি পাই, সেই সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম, এখন অবশ্য সেই সবের পালাই নেই, মেসেজের মাধ্যমে জানানো হয়, এইটা কি ঠিক? জবাবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগে আপনি ঠিক করুন কোথায় আছেন, এখানে ওখানে তো বদল করে যাচ্ছেন, তবে আমি মনে করি মেসেজ পদ্ধতিটি ভালো, এর ফলে সময় অনেক কম লাগে। তো আপনাদের এই আপডেটের উত্তরে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন। তো এই আপডেটটি আপনাদের দেওয়া ছিল। তো প্রতিনিয়ত আপডেট এরকম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।